আসসালামু আলাইকুম। যারা টিকটক ব্যবহার করেন এবং রেফার করান তারা ভিডিওটি অবশ্যই দেখবেন, কারণ এই ভিডিওতে আমি দেখাবো রেফার করতে গেলে যে একটা সমস্যা, সেই সমস্যা হচ্ছে দেখি কুড নট পাস ফ্রড কন্ট্রোল টিকটক। তো এই ধরনের সমস্যা হয় রেফার করানোর সময়। তো এই ধরনের সমস্যা কেন হয়, কিভাবে সমাধান করবেন, এই নিয়ে আজকের এই ভিডিওটি। তো আপনারা অনেক উপায়ে অনেক ভিডিও দেখেও এই সমস্যার সমাধান করতে পারছেন না, আশা করি আমার এই পরামর্শ, আমার এই ভিডিও দেখে আপনার সমস্যাটির সমাধান হবে। তো আমি যে পরামর্শটি আপনাকে দিতে চাচ্ছি সেই পরামর্শটি হচ্ছে, আপনি যখন আপনার বন্ধুকে বা যে কাউকে রেফার করাবেন তখন আপনার লিঙ্কটি দেওয়ার পর কিংবা আপনি রেফার করানোর পর আপনার মোবাইলটি সম্পূর্ণ ডাটা কিংবা ওয়াইফাই যেটাই থাকুক না কেন সেটা অফ করবেন। অফ করার পর আপনি যাকে ইনভাইট করেছেন সে যদি আপনার কাছে থাকে তাহলে তখন তাকে মানে ইনস্টল করে ওপেন করতে বলবেন, আশা করি এই ধরনের সমস্যা হবে না। আর সে যদি আপনার কাছাকাছি না থাকে, যদি অন্য গ্রামে অন্য শহরে থাকে তাহলে তো হলেই, আর যদি আপনার বন্ধুবান্ধব বা যে কেউ আপনার কাছে থাকে এবং তাকে যদি আপনি হটস্পট কিংবা ওয়াইফাই কিংবা আপনার নেট কানেকশন অন রেখে তাকে যদি রেফার করান এবং সব কিছু ইনস্টল করে ওপেন করান এবং ইনভাইট কোড দিতে চান তাহলে কিন্তু এগুলো হবে না। তো আপনি রেফার করানো মানে আপনার লিঙ্কটি দেওয়ার পর আপনার কাজ হবে আপনার ফোনটি নেট থেকে অফ রাখা, মানে ডাটা কানেক্ট বা ওয়াইফাই যেটাই থাকুক না কেন সেটা অফ রাখা। তো অফ রাখলেই দেখবেন যে এই কোনো এই ধরনের সমস্যা হবে না। তো আপনার বন্ধুকে রেফার করানোর পর অবশ্যই আপনার ফোনটি অফ করবেন কিংবা আপনার নেট কানেকশন অফ করবেন। ভিডিওটি এ পর্যন্তই, আশা করি কাজে দিবে এবং কাজে আমারও দিয়েছে।